বাদশা বাজান কেমন আছো তোমরা? আজকে আমার মন ভালো নেই। আরে ভাই মনটা কি করে ভাই ভালো থাকবে? বর্তমান বাংলাদেশে তো হিসুর চেয়ে ইস্যু বেশি, আর এটার জন্য একটা ট্রেন্ড হয়ে গেছে পদ্মা সেতুর মধ্যে কে কি করতে পারছে। বর্তমানে যে কিছু বাঙালি এমন হয়েছে যে পদ্মা সেতুর মধ্যে কে আগে প্রস্রাব করছে, পদ্মা সেতুর মধ্যে কে আগে টিকটক করতে পারছে, পদ্মা সেতুর মধ্যে কোন লোকটি সর্বপ্রথমে পায়ে হেঁটে পদ্মা সেতু পার হইতে পারছে, তার ট্রেন্ডিং চলতেছে। আর ট্রেন্ড বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, পদ্মা সেতু যেন একটা ট্রেন্ডের গডফাদার। আর কি বলবো দেশের কিছু প্রতিবন্ধীদের কথা, বর্তমান দেশের কিছু মডার্ন এবং ডিজিটাল প্রতিবন্ধীরা তার ট্রেন্ডে ঘা বাসাইয়া দেয়। আর আমি বুঝলাম না ভাই, বর্তমান সমাজটা অনেকটা ডিজিটাল, আর ডিজিটাল হওয়ার পরও কেন বর্তমান সমাজের কিছু প্রতিবন্ধীদের কাছ থেকে টাকা নিবে? আমি অসুস্থ মাথায় সুস্থ একটা কথা বলতে চাই, বর্তমানে আমাদের সরকার কি এতটাই গরিব হয়ে গেছে কি তোমাদের মতো প্রতিবন্ধীদের কাছ থেকে টাকা নিতে হবে? বুঝলাম মামনি, তোমাদের কাছ থেকে পদ্মা সেতু করার জন্য টাকা নিয়েছে, তার মানে কি এই তোমরা পদ্মা সেতুকে টিকটক সেতুতে পরিণত করবা? আমার টাকায় আমার সেতু, বাংলাদেশে পদ্মা সেতু। 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 আমি সেতু মন্ত্রী উবায়দুল কাদের সাহেবের কাছে একটা কথা বলতে চাই, প্লিজ কাইন্ডলি ওদের টাকা ফেরত দিয়ে দেন, কারণ ওরা যে কবে বলে উঠে আমার নিজের সেতু থেকে উঠতে পারবে না। আর এর জন্যই তো বলি বাংলাদেশের চুর সংখ্যা এত বেশি কেন? কই বাত লই হাম তো চুতিয়ে হ্যায়। আর এত হাজার কোটি টাকা তা পদ্মা সেতু করার পরও যদি হাত দিয়ে নাক খোলা যায় তাতে তো আমাদের দেশের জনগণের কিছু বলার নেই, আর কিছু বললেই তো হুগা ফারিয়ার দা বা le apuri sabha bolo khatam don't take it seriously koile to korben mind share ar attention paowar jonno shobai gechilo blind don't mind she kasina nije taka oddash tu অনেকেই চেয়ার পাওয়ার জন্য দেশের জনগণকে ইউজ করতেছে। আর কি বলবো দেশের কিছু বোকাচুদ জনগণের কথা। আর প্রোটেকশন বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, সরকারি লোকেরা একটু বেশি প্রোটেকশন পাবেন। ক্ষমতা না থাকলে স্মার্ট হওয়া যায়, আপনারা শিক্ষিত হয়ে বর্তমান শিক্ষিত সমাজে কিছু অশিক্ষিত লোকদের জন্যই কিন্তু আমাদের এই অবস্থা। বর্তমান সমাজে সঠিকভাবে বাঁচতে চাইলে অবশ্যই আপনাকে জানতে হবে কি করে মানুষের নাম লিখতে হয়। কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো না রয়ে।